আব্বা আমাকে আপনি কাত করে শোয়ান কারণ কাত করে শোয়ালে আমার গাড়ের একটা রোগ কাটা গেলে হয়তো আমার দমটা বের হয়ে যাবে অচিরে আল্লাহর দরবারে কোরবানিটা মঞ্জুর হবে আব্বা আমাকে চিত করে না শুয়ে আমাকে কাত করে শোয়ান আল্লাহ একবার বলেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ একবার বলবেন না পালাম্মা আসলামা আল্লাহর কোরআন বলছে বাবা কুরবানি করার জন্য রাজি সন্তান কুরবানি দেওয়ার জন্য রাজি হওয়ার জন্য রাজি পালামা আসলামা বাবা কুরবানি চুরি হাতে নিলেন এবার গলার মধ্যে চুরি চালাবেন সন্তান বাবার চুরির নিচে শুয়ে গেলেন বাবা রাজি সন্তান রাজি সন্তানের কথা শুনে ইব্রাহিম পৈগম্বর ইসমাইল কে কাত করে শুয়াইলেন এমন ভাবে কাত করালেন মুফা কেরাম বলেন ইসমাইলের কান এবং গাল তা মাটির সাথে লেগে যায় আল্লাহ আকবার বলেন সেই জন্য আমরা যে কুরবানি করি বলেন কিভাবে করি বলেন আমরা যে কুরবানি করি কি বলেন পশুটাকে দাঁড় করিয়ে না কাত করে শুয়ে আমরা কাত করে শুয়ে কোরবানি করি যেন তার গলার রক এবং খাদ্য নালী শ্বাস যেন কাটা যায় আল্লাহ আকবার বলেন নহর যেটা উট যেটা কোরবানি উট আবার শুয়ে দিলে হবে না দাঁড় করিয়ে নহর করতে হয় এছাড়া মহিষ বলেন বকরি বলেন দুম্বা বলেন ভেড়া বলেন সবগুলোকে আমরা মাটিতে শুয়ে তারপরে আমরা কি করি সম্মানিত হাজির জবাই করি ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ বলেন বাবা এবং সন্তান যখন রাজি হয়ে কাত করে শুয়ে দিলেন আকাশের কোটি কোটি নুরের ফেরেশ আবার এবার কান্না করতে আরম্ভ করেন আল্লাহ বলেন আকাশের নুরের ফেরেশ তারা কান্না করতে আরম্ভ করলেন আকাশের ফেরেশ তা বলেন সুবহান কুদ্দুসুন আরশের মালিক পরীক্ষা নিতে চাইলেন ইব্রাহিম পাইগাম্বরের কাছ থেকে পরীক্ষা দিচ্ছে স্মাইল পাইগাম্বর হেরে মালিক একজন নবীর হাতে আরেকজন নবীকে আপনি জবাই করবেন কেমন আপনার পরীক্ষা আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলেন ফেরেশ তারা দেখো আমি আল্লাহ তো ইসমাইলের জবাই চাই না আমি আল্লাহ বাপ এবং সন্তানের দিলের অবস্থা চাই ইব্রাহিম পাইগাম্বর আবার সুরি চালাতে করলেন আল্লাহ বলেন যে ইব্রাহিম একটা সেকেন্ড তো বিলম্ব করবা না এই যে হাবিল দাম কাবিল যে কুরবানি দিয়েছিল হাবিলের দুম্বাটা জান্নাত থেকে নিয়ে তুমি ইব্রাহিম পাইগাম্বরের সুরির নিচে তুমি ধরে দাও আমার ইব্রাহিম যে পরীক্ষা নিতে চেয়েছিলাম ইব্রাহিম পৈগম্বরের পরীক্ষা আমি আল্লাহ উত্তীর্ণ করে দিলাম এবার জিব্রাইল সপ্তম আকাশের উপর থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে রোয়ানা হলেন প্রথম আকাশের মধ্যে এসে তিনি দেখলেন ইব্রাহিম পৈগম্বর সুরি চালায় আল্লাহ বললেন হে সুরি ইন্নামা আমরুহু ইজা আরাদ শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন হে সুরি দুনিয়ার সব কাটতে পারবে আমার ইসমাইলের গলার একটা কাবসম কাটার অনুমতি দেই নাই তবে আমার আজকের বিধান আলোচনা হচ্ছে কুরবানি এক কুরবানি যদি আমরা জানতে হয় তাহলে প্রথমে যেতে হবে আদম আলিহি ওয়াস সালামের সেই ইতি কথায় কুরবানি প্রত্যেক নবী এবং রাসূলের শরীয়তের মধ্যে বিধানটা ছিল শুধু আমাদের উপরে কোরবানি আল্লাহ দিয়েছেন বিষয়টা এরকম নয় এই কোরবানির সূচনা হয়েছে পৈগম্বর আদম আলিহি সালাম থেকে সুহান এই ঘটনাটা মানব জাতিকে জানানোর জন্য ইতিহাস আল্লাহ পাক সুরাতুল মায়েদের মধ্যে ও সালামের মাধ্যমে ওহি নাজিল করে জানিয়েলেন হে আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কুরবানি শুধু আপনার উম্মতের উপরে এককভাবে ওয়াজিব নয় সৃষ্টির প্রথম পুরুষ মানবজাতির প্রথম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে কুরবানির বিধান আমি আল্লাহ চালু করেছি সুবহানাল্লাহ বলেন এই কথাটা সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন ঘটনাটা কি কিভাবে শুরু হলো কিভাবে শুরু হলো আদম বিল হক আল্লাহ বলেন আল্লাহ বলেন হে আমার বন্ধু মহামেলা আদম আলেহি সালা তুয়াস সালামের দুইজন সন্তান ছিল হাবিল এবং কাবিল কাবি তারা যে কুরবানী দিয়েছিল তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানী আমি আল্লাহ মঞ্জুর করেছি আরেকজনের কুরবানী আমি আল্লাহ মঞ্জুর করিনি কেন কুরবানী মঞ্জুর হয়েছে বা কেন হয়নি এই ঘটনাটা আপনি মানব জাতিকে তালাওয়াত করে শুনিয়ে দিন সুহান আল্লাহ বলেন ঘটনাটা কি তফসিরের কিতাবের মধ্যে আসছে আম্মাজান হাওয়া আদম আলহি সালামের স্ত্রী ওনার গর্বে থেকে প্রত্যেক বছর দুটা করে জমত সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন একটি ছেলে একটি মেয়ে প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বৎসরের মেয়ে প্রথম বৎসরের মেয়ের সাথে দ্বিতীয় বৎসরের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা সুরিয়তে আদমের মধ্যে যাইয়েছিল কিন্তু আমরা হলাম সুরিয়তে মোহাম্মদী কি বলেন বাচ্চা হলে বিবাহ হালাল না হারাম বলেন বাইবের মধ্যে বিবাহ সাদী হালাল না হারাম আপন বাইবের মধ্যে হারাম কিন্তু বিবাহতে আদমের মধ্যে আপন ভাই মধ্যে বিবাহ হালাল ছিল বিধানটা কাজ আ তবে পদ্ধতি ছিল প্রথম বৎসরের মেয়ে দ্বিতীয় বৎসরের ছেলে আবার প্রথম বৎসরের ছেলে দ্বিতীয় বৎসরের মেয়ে ভাগ্যক্রমে আদম আলিহি ও সালামের প্রথম বৎসর যে দুটা সন্তান হয় একজনের নাম হলো কাবিল ছেলে আর মেয়ের নাম হল আকলিমা আকলিমা বড় রূপসী সুন্দরী ছিল দ্বিতীয় বৎসর যে সন্তান হয় ছেলের নাম হলো হাবিল আর মেয়ের নাম হলো লোবাবা সে দেখতে বড় কালো ছিল যখন তাদের পূর্ণাঙ্গ বয়স হলো আদম আলাইহী সালাত ও সালাম কাবিলকে ডাকলেন ডেকে বললেন কাবিল তুমি বিবাহ করবে কালো মেয়ে লুবাবাকে আর হাবিল তুমি বিবাহ করবে সুন্দরী মেয়ে এবার কাবিল বলল আব্বা আমার সাথে যেই বোনটা দশ মাস মায়ের পেটে ছিল তার সাথে আমার বিবাহর হক বেশি সুতরাং আমি কালো মেয়ে বিবাহ করব না আমি আমার যমজ বোন আকলিমা সুন্দরীকে বিবাহ করব আদম বললেন এটা আমার বিধানে জায়েজ নাই হারাম সুতরাং আমার ফাইসালা তুমি লুবাবা দ্বিতীয় বৎসরের মেয়েকে বিবাহ করতে হবে সে বললে বাবা আমি আপনার এই শরিয়ত আল্লাহর বিধান মানি না নাওজবিল্লা বলেন আল্লাহ বললেন আদম তোমার সন্তান অবাধ্য তুমি হলে একজন পৈগাম্বর তোমার কথা মানে না আল্লাহর বিধান মানে না সে হলো অবাধ্য সন্তান সুতরাং তুমি তর্কে জড়াবে না তুমি তাদেরকে বলো কোরবানি করার জন্যে যার কোরবানি আমি আল্লাহ মঞ্জুর করব পরীক্ষা হয়ে যাবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে সুহান আল্লাহ বলেন হাবিল দুম্বা চড়াতেন মোটা তাজা একটা দুম্বা পাহাড়ের উপরে নিয়ে ছেড়ে আসলেন আর কাবিল গম চাষ করতেন কিছু ঘম আর বুট্টা তিনি পাহাড়ের উপরে রেখে আসলেন সূর্যতে আদমের মধ্যে যার কোরবানি আল্লাহ মঞ্জুর করতেন আকাশ থেকে অগ্নি এসে কুরবানির প্রাণী বা শস্যগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিত প্রমাণ হতো যারিটা আগুনে পুড়ে যায় তার কুরবানি আল্লাহ মঞ্জুর করেছেন আমার নবী আল্লাহর দরবারে দোয়া করে বলেন মালিক আমার উম্মতারা গুণা থাকবে বেশি নেকি থাকবে কম তারা যদি কুরবানি দেয় আর তাদের কোরবানি যদি আকাশের আগুন এসে না পুরায় তাহলে সমাজের মানুষ বড় বড় নেতাদের উপরে আঙুল উঠাবে নেতাগিরি করেন মেম্বারগিরি আর চেয়ারম্যানই করেন আপনার কুরবানি তো কবুল হয় নাই মানুষ লজ্জা দিবে হে আল্লাহ আমার উম্মতের কুরবানি কবুল হোক বা না হোক সেটা আপনি পর্দার আড়ালের ভিতরে রাখবেন সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলেকে বললেন বলার পরে দুইজনে কুরবানি দিয়ে আসলেন ঘোমার বুটটা দিলেন কাবিল আর হাবিল দিলেন মোটা তাজা একটা দুম্বা আল্লাহর কুদরতে হাবিল যেহেতু বাবার বাধ্যগত সন্তান ছিল তাকুয়াওয়ালা কারণ কুরবানি আল্লাহ মঞ্জুর করেন যাদের অন্তরে তাকুয়া আছে তাদের কি বলেন ঠিক না ঠিক লৌকি কথা লোক দেখানো মানুষ দেখানো বাহবা নেওয়ার জন্য যারা কুরবানি দেয় তাদের কুরবানি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে বলেন কুরবানি হবে কার জন্যে আল্লাহর কুরআন বলছে লাইয়া আল্লাহ

তাদের অন্তরের নিয়ত যদি সঠিক হয় কুরবানীর কুসুর গলায় চুরি চালিয়ে রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহর আড়সের মধ্যে পৌঁছে যা লাইয়ানা লাল্লাহ আলু হমহা ওয়ালাতিমা উহা ওয়ালাকিয়ানা আলু হত্যা কোয়ামি আল্লাহ বলেন গুলাম তুমি যদি অন্তরের ভিতরে তাকুয়া নিয়ে আমি মালিককে রাজি করার জন্য একটা বুকরিও কুরবানি দাও বুকরির দেহের ভিতরে যত কুটি কুটি পশম হবে প্রত্যেকটা পশমের বিনিময় তোমার আমল নামাই দিয়ে ভরপুর করে দেই। তাহলে বলেন কুরবানি কি লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য কতল আলাই হিম না বা আপনাই আদামাবিল হাক আল্লাহ বলেন বন্ধু আদমের দুই সন্তান একজনের নাম হল কাবিল আরেকজনের একজনের নাম হল হাবিল আপনি দুই সন্তানের ঘটনা উম্মতের সামনে বয়ান করে পেশ করুন আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহি দিয়ে পাঠাইলেন ইযকার রাবা কুরবান ফাতাকাবিলা মিন ওয়ালাম ইয়াকাবাল আল্লাহ বলেন কাবিলের কুরবানি গ্রহণ হলো না হাবিলের কুরবানি আমি আল্লাহ মঞ্জুর করলাম কারণ হাবিল হলো বাবার বাধ্যগত সন্তান আল্লাহ বলেন যারা বাবার বাধ্যগত সন্তান হয় আমি আল্লাহর শরীয়তকে যারা মানে আমি আল্লাহর বিধানের সামনে যারা নত করে দেয় তার কুরবানির পশুটা যদিও ছোটো হয় আমি আল্লাহর দরবারে সেটাই মঞ্জুর হয়ে যায় হাবিলের কুরবানি মঞ্জুর হয়ে গেল কাবিলের কুরবানি গ্রহণ হলো না আগুনে পোড়ানো না এবার কাবিল আর বুঝতে বাকি নাই যে আমার বাবা আকলিমাকে হাবিলের কাছে বিবাহ দিবেন সেই জন্য কাবিল রাগান্বিত হয়ে গেলেন এবার কাবিল বলেন হাবিল আমি যেহেতু আকলিমাকে বিবাহ করতে পারবো না সুন্দরী মেয়ে আমিও তোমাকে বিবাহ করতে দেব না ক্বালা ইন্না মা আয়াতা কাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কয়লা কাবিল বলল হাবিল আকলিমাকে আমি যেহেতু পাব না তোমাকেও পেতে দিব না অবশ্যই তোমাকে আমি হত্যা করে ছাড়বো না সেই জন্য তাফসিরের মধ্যে আছে পৃথিবীতে সর্বপ্রথম ভাইকে ভাই অন্যায়ভাবে হত্যা করে আদমের সন্তান কাবিল তার ভাই হাবিলকে আল্লাহ হকবর কোন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত হয় সেটা হলো কাবিল দ্বারা হাবিলকে সেই জন্য নবী বলছেন মুসলিমের বর্ণনা কেয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে একে অপরকে হত্যা করবে তার একটা অংশ কাবিলের আমলনামায় যুগ হবে কারণ কাবিলি অন্যায়ভাবে হত্যা করার দ্বার উন্মুক্ত করেছে বলেন ঠিক নবি ঠিক এবার কাবিল বলল আত্তুল নে অবশ্যই অবশ্যই উলাম কিরাম বুঝবেন লামে তাকেত মুনে তাকেত শকিলা অবশ্যই বাংলা শব্দ শুরুতে যদি বলেন যে নিশ্চয়ই এই কাজটা করতে হবে কথাটার গুরুত্ব আছে না নাই আল্লাহ এখানে বলছেন কাবিল বললেন অবশ্যই অবশ্যই তোমাকে আমি হত্যা করব। এবার হাবিল কি জবাব দিলেন ভাই তোমার কুরবানী গ্রহণযোগ্য হয়নি এতে তো আমার কোন দোষ নেই আমার আল্লাহ তো তাকুয়াওয়ালাদের কুরবানি গ্রহণ করেন সোহান আল্লাহ তাহলে বলেন কুরবানীর জন্য প্রথম সত্য কি অন্তরের নিয়ত তাকুয়া তো আল্লাহ রাসূল্লাহি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমার কথা নয় নবীগীর কথা ইন্নাল্লাহ আলা ইয়াংজুরু ইলা সোয়ারি কুমুয়া আমু আলাইকুম কোয়ালা কিয়াংজুরু ইলা কুলুবিকুম কুমুয়া আমা আলাইকুম হে উম্মদ আমার আল্লাহ মানুষের বাহ্যিক চেহারা সুরত দেখেন না আমার আল্লাহ মানুষের দন সম্পদ দেখেন না কত লক্ষ টাকা দ্বারা তুমি কুরবানি দিয়েছ আমার আল্লাহ সেটা দেখবেন না তোমার কুরবানির পশুটা কত কেজি মাংস হয়েছে আমার আল্লাহ দেখবেন না তার গায়ের রঙটা কেমন ছিল আমার আল্লাহ দেখবেন না দুটা দিয়ে না চারটা দিয়ে কুরবানি করেছ আমার আল্লাহ সেই সংখ্যাও গণনা করবেন না আমার আল্লাহ দেখবেন ওয়া লা কিয়ঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম কুরবানির পোশটা কুরবানি দেওয়ার সময় তোমার অন্তরের মনি নিয়ত নিয়ত ছিল সেটাই আমার আল্লাহ আরশ দেখে দেখে আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না জানে আল্লাহু আलिमুম মাগিদাতিস সুদুর অন্তরжами কে আল্লাহ বলেন তোমার অন্তরжами আমি খাবারের নিয়ত আছে নাকি আমি আল্লাহর জন্য কোরবানি রে বান্দা দুনিয়ার কেউ যদি নাও দেখে নাও জানে আমি আল্লাহ এমন জানে ও তোমার অন্তরের মনের গভীরের কথাটাও আমি আল্লাহ আরস থেকে জানি وإن تجاهر بالقول فإنه يعلم السر وأخفاه الله বলেন যে কথাটা তুমি জুড়ে বলম সেটাও আমি আল্লাহ শুনি সিররুন যে কথা তোমার অন্তরের মনি কোটায় লুকানো আছে মাও জানে না বাবাও জানে না স্ত্রীও জানে না বন্ধুও জানে না সেই কথাটাও আমি আল্লাহ জানি আখফা আখফা যেই কথাটা তুমি জানো না আগামী কাল কি বলবে তোমার সেই কথাটাও আমি আল্লাহ আর সাউজিম থেকে জানি আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর সেই জন্য কুরবানি হবে একমাত্র কার জন্য নিয়ত হতে হবে কি খালেস আল্লাহর জন্য সেই জন্য বুখারির প্রথম হাদিস قال رسول الله صلى الله عليه وسلم

ও ওয়া মামাতি লীল্লা হিরবিন আলামিন। আমার নামাজ সেটাও আল্লাহর জন্যে আমার কুরবানি সেটাও আল্লার জন্যে আমার বেঁচে থাকা সেটাও আল্লার জন্যে আমার মরে যাওয়া সেটাও আল্লাহর জন্যে আমার জীবন যৌবন ধন ও সম্পদ সব কিছুর মালিক হলো একমাত্র কে জুড়ে বলেন আরেকটু জুড়ে বলেন কে

যদি সঠিক নিয়তে তুমি কুরবানি দিতে পারো উম্মত তোমার কোরবানির পশুর মাথার যে শিং আছে শিং কুরবানির পশুর পায়ের মধ্যে যে কালো কালো হরা আছে হোরা কুরবানির পশুর দেহের ভিতরে যে পশম আছে পশম ও ফিহা আসরের ময়দানে মুসিবতের দিনে কুরবানির পশুর চামড়া গুস্ত রক্ত হাড্ডি মাতার সিং এমন কি পায়ের খোরা আমার আল্লাহ মিজানের পাল্লার উপরে উঠিয়ে ওজন করে তোমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবে একটু জোরে বলেন আল্লাহ আকবর তাহলে কুরবানির সূচনা বাবা আদম থেকে কি বলেন ঠিক না বে ঠিক হাবিল এবং কাবিল থেকে এবং আর আল্লাহ পাক আমাদের উপরে যে কুরবানির বিধানটা দিয়েছেন সেটা হলো ইন্না পরেন ইন্না ইনা কাল কাউসার ফিলি রাব্বিকা ওয়ানহার বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বন্ধু ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি নাহার করুন নাহার বলা হয় উটের মধ্যে করা হয় দাঁড়ানো অবস্থায় হলকের নিচ দিয়ে দাঁড়ালো ছুরি দিয়ে যখন আঘাত করা হয় তার গলা থেকে সমস্ত দেহের রক্তগুলো বের হয়ে যায় এটাকে বলা হয় নাহার আর আমরা শুয়ে যেটা করি এটাকে বলা হয় জবে সুবান আল্লাহ বলেন আল্লাহ বলেন ফসল লিলে রক্তিকা ও হে বন্ধু আপনি এবং আপনার উম্মতেরা যারা ধন্যট্যবান আমি আল্লাহর রাস্তায় নাহার করেন কুরবানি করেন এবং আমার জন্য সলাত কায়েম করেন সুভানাল্লাহ বলেন আল্লাহমরুলীল অযুবরলি এই আয়াতের দ্বারা আমার আল্লাহ আমাদের উপরে কুরবানি ধনাট্য ব্যক্তিদের উপরে ওয়াজিব করেছেন সুভানল্লাহ বলবেন না তাহলে কুরবানি এটা কি কুরবানি দিলে কি হবে সেই ব্যাপারে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে সাহাবাইক রাম প্রশ্ন করলেন

এই কোরবানিটা হলো মানব জাতির পিতা সৈয়দেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ কুরবানি দিলে আমার আল্লাহ কি দিবেন একটু জানতে চাই নবীজি বললেন বিকুল্লি শারাতিন হাসানাত কুরবানির দেহের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ এক একটা নেকি কুরবানিওয়ালার আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন সাহাব একরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়ারসুল আল্লাহসুল আল্লাহ বেড়া এবং দুম্বার শরীরের ভিতরে অসংখ্য পশম মহিষের তুলনায় উটের তুলনায় বেড়া এবং দুম্বার দেহের ভিতরে পশম ইয়ারাসুল আল্লাহ দুম্বা এবং বেড়া কোরবানি দিল আমার আল্লাহ সেই পরিমাণ সাবাদ দিবেন কিনা আমার নবী বলেন পালা বি কল্লিশ আরতিম মিনা সুফ হাসানাব প্রত্যেকটা বেরা এবং দুম্বার দেহের ভিতরে যত অসংখ্য অগণিত পশম আছে আমার আল্লাহ সেটার বিনিময় আমার উম্মতকে অগণিত সবাব দান করে সেই জন্য আমরা সকলে কোরবানি দিতে রাজি আছি না নাই আর একটু জুড়ে বলেন আছি না নাই হ্যাঁ যারা দণ্ডাট্য ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপরে কোরবানি ওয়াজিব আল্লাহ পাক এখলাসের নিয়তে কোরবানি যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন তাহলে সুরা মায়েদা থেকে আমরা জানতে পারলাম কুরবানির ইতিহাস শুরু হয়েছে আদম সন্তান হাবিল আর কাবিল থেকে কি বলেন ঠিক না বেঠি আর সুরা কাউসারের মাধ্যমে জানতে পারলাম খসাললিলে রতিকা ওয়ানহর এই কুরআনের বিধানটা ওয়াজিব করেছেন এই আয়াতের দ্বারা আমাদের সমাজের যারা ধন্যাট্য ব্যক্তি তাদের উপরে আর হাদিসের মাধ্যমে জানতে পারলাম এই কুরবানিটা হলো কারসূন্নত পৈগাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে সূরাতুস সাফফাতের ভিতরে যেতে হবে সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ মূল আলোচনা রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহু আকবার কোন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি বিবাহ করেছেন গভীর মনোযোগ প্রথম বিবির নাম হলো সারা দীর্ঘদিন পর্যন্ত নিয়ে মূলকে শামের মধ্যে ইব্রাহিম পৈগাম্বর বসবাস করতে লাগলেন কিন্তু কোনো বাচ্চা হয় না ইব্রাহিম পৈগাম্বরের বয়স হয়ে গেল ছিয়াশি বৎসর জীবনের এক তৃতীয়াংশ অংশ শেষ জীবনের দুই অংশের বেশি শেষ ইব্রাহিম আলী সালামের বয়স যখন ছিয়াশি বৎসর হয়ে গেল বিবি সার গর্ব থেকে কোনো সন্তান হয় না বিবি সারা পরামর্শ দিলেন আল্লাহর পৈগাম্বর আমার কাছে একদম বাদী আছে মিশরের বাদশার মেয়ে খাদেমা তার নাম হলো বিবি হাজেরা আমি প্রথম স্ত্রী হিসাবে আপনাকে অনুমতি দিলাম আপনি ইচ্ছে করলে হাজেরাকে বিবাহ করতে পারেন সুবাহ প্রথম স্ত্রীর এই অনুমতি পেয়ে ইব্রাহিম আলহি সালাতাম তিনার বান্দি তিনি মিশরের একজন বাদশার মেয়ে তিনাকে বিবাহ করলেন নাম হলে বিবি হাজেরা হাজারেকে বিবাহ করে যখন দুই স্ত্রী নিয়ে বসবাস করতে লাগলেন আর ইব্রাহিম আলিহি ওয়াস সালাম চুপে চুপে তাহাজ্জতের নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে মালিক আমি তো দুটি বিবাহ করেছি এখনও তো আমার কোনো সন্তান হয়নি আল্লাহ তুমি আমাকে যদি একটি পুত্র সন্তান দাও আল্লাহ সুবাহা না হওয়া দরবারে এই বলে বলে দোয়া করতে লাগলেন আমার আল্লাহ পৈগম্বরের দোয়া ছিয়াশি বৎসর বয়সে গ্রহণ করে একদিন আমার আল্লাহ ওহি বাটাইলেন ইব্রাহিম আপনার দোয়া আমি আল্লাহর আড়সের মধ্যে মঞ্জুর হয়েছে আপনাকে আমি আল্লাহ অতিরি একটা পুত্র সন্তান দান করবো সুবাহা কি বলে দোয়া করতেন সুরা সফাতের মধ্যে আল্লাহ বলেন রব্বি হাবলি মিনা সালেহীন বলেন আল্লাহু আকবার এই আয়াত থেকে মুফাসসিরিন کرام দুইটা কথা বলেছেন আমরাও অনেক সময় সন্তান না হলে আল্লাহর কাছে দোয়া করি কি বলেন করি কি করি না তাহলে সন্তানের দোয়া চাইতে হলে আল্লাহর কাছে প্রথম বলতে হবে মালিক আমাকে একটা নেককার সন্তান দেন বলেন শব্দটা কি হবে নেককার সন্তান কারণ সন্তান হলেই শুধু বাবার জন্য সুখকর হয় না অনেক সন্তান আছে বাবার জন্য কাল হয়ে দাঁড়ায় ঠিক না বেটি সমাজে অনেক বাবার সন্তান আছে সন্তান বটে কিন্তু বাবা সমাজে চেহারা দেখাতে পারে না কারণ সুপুত্র হয় নাই কুপুত্র আবার অনেক সন্তান আছে তার কারণে বাবা যদিও গরিব আর অশিক্ষিত হয় কিন্তু সমাজে তার মাথা সবার উঁচে আছে না নাই আরেকটু জুড়ে বলেন আছে না নাই তাই সন্তান যদি আল্লাহর কাছে চাইতে হয় বলতে হবে আল্লাহ একটা নেককার সন্তান দেন কারণ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া খুললে পাতায় পাতায় দেখা যায় সন্তানের হাতে বাবা কি করেন জবাই হয়েছে গুলি বিদ্ধ হয়েছে মা বাবাকে সন্তান কোটি কোটি টাকা ইনকাম করে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে বাহিরে পালিয়ে যায় ঘটনা আছে না নাই তাহলে বুঝা গেল হালি সন্তান হলেই হবে না সন্তান হতে হবে নেককার সালেহিন মুত্তাকিন এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে হাজার বছর পূর্বে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার তাহলে সন্তান চাইতে হলে আল্লাহর কাছে কি বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন কারণ নেককার সন্তানের কারণে বাবার মাথা উঁচু হয় সুবহান আল্লাহ কন আল্লাহ পাক আমাদের সকলকে নেককার সন্তান দান করুক বলেন আমি ইব্রাহিম নবী দোয়াটা করেছেন কার কাছে রব্বি হাবলি মিনাস সালেহিন আমাদের অনেকের আছে বাচ্চা না হলে যাই লেংটা বাবার দরবারে আছে না নাই জটোলার দরবারে আমাদের অনেকে আছে সন্তান না হলে যাই জটোওয়ালার দরবারে অনেকে সন্তান না পেলে যায় বাবার দরবারে সন্তান না হলে যায় মাজারে সন্তান না হলে যায় বদমাশের দরবারে সন্তান না হলে যায় গাজা বাবার দরবারে কোন গাজা কোন লেংদা বাবা কোন জটওয়ালার মাজার সন্তান দিতে পারে না সন্তান যিনি দিতে পারেন চিল্লায় বলেন তিনি কে এই বিশ্বাস আছে না নাই হ্যাঁ ইব্রাহিম পৈগম্বর একজন নবী নবীর চাইতে বড় আল্লাহর পরে আর কেহ আছে সৃষ্টি জগতে নবী রাসুলের চাইতে বড় আর কে হয় কিন্তু তিনার যখন সন্তান প্রয়োজন তিনি তো তিনার পূর্বের নবীর কবরে গিয়ে চান নাই কার কাছে চাইলেন তাহলে আমরা কি মাজারে যাব না আল্লাহর দরবারে যাব সুতরাং মাজার আলা সন্তান দিতে পারে না সন্তান যিনি দিতে পারেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতা কার বিবাহ করেছে নতুন যুবক বয়স তেত্রিশ বয়স তেত্রিশ বয়স বাইশ দাম্পত্য জীবন দশ বছর বারো বছর চলে যায় বাচ্চা হয় না ডক্টরের কাছে যায় গাইনি বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বলে আপনি শুক্রাণু নারীকে বলে তোমার ডিম্বাণু টেস্ট করতে হবে হরমোন টেস্ট করতে হবে ব্লাড আর প্রস্রাব টেস্ট করতে হবে দেখতে হবে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণুতে কোনো সমস্যা আছে কিনা দশটা পনেরোটা টেস্ট করার পরে এই যুবক যুবতীকে ডেকে চেম্বারে নিয়ে বলে এত টেস্ট করলাম শুক্রাণু ঠিক ডিম্বাণু ঠিক হরমোন ঠিক জরায় ও ঠিক ঋতুস্রাব ব্লাড টিক কিডনি টিক তারপরে যুবক বলে তাহলে স্যার বাচ্চা হয় না কেন স্যার আস্তে করে গুলার উপরে কলমটা রেখে মাথাটা নিচু করে আঙ্গুলটা উপরের দিকে উঠিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক আরেকটু জুড়ে বলেন আমি তো সব টেস্ট করলাম সব ঠিক আছে কিন্তু মাথাটা ডক্টরে নিচু করে কলমটা প্রেসক্রিপশনের উপরে রেখে বলেন সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই আমারও নাই সব ঠিক আছে বাচ্চা কেন হয় না তিনি জানে তিনি কে আর আরেকটু জুড়ে বলেন তিনি কে রব্বি হাবলি মিনাস সালেহিন এ আয়াত থেকে আমরা দুটা বিষয় জানতে পারলাম একটা হলো সন্তান চাইতে হলে শব্দ ব্যবহার করতে হবে নেককার সন্তান আর সন্তান যদি না হয় গুরু আর মহিষ নিয়ে বাবার মাজারের দরবারে গেলে পাওয়া যাবে না এই সন্তান চেতে হবে কান্নাকাটি করে কার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু যখন কান্নাকাটি করলেন আল্লাহ বললেন ফাবাশারনা আহবি গুলামিন হালিম আল্লাহ বলেন পৈগম্বর আপনার দোয়া মঞ্জুর করলাম আপনাকে আমি আল্লাহ ধর্জ্যশীল একটা সন্তান আমি আল্লাহ দান করবো সুসম্বাদ ইব্রাহিম আলিহি সালাত ও সালামের দ্বিতীয় বিবি হাজারার গর্বে সন্তান আসলেন আল্লাহ এবার হুকুম দিলেন ইব্রাহিম সন্তান আর স্ত্রীকে কাছে রাখা যাবে না মক্কানগরীতে বনবাস দিয়ে আসেন ইব্রাহিম পৈগাম্বর ৩০ দিনের দুধের বাচ্চা সহ বিবি হাজারাকে বনবাস দিলেন যেখানের মধ্যে বাড়ি ছিল না গড় ছিল না গাছ ছিল না পানি ছিল না কিছুই ছিল না নাই নাই কিছু নাই মরুর প্রান্তরে ইব্রাহিম পৈগম্বর মূলকে সাম থেকে বিবি হাজারা সন্তানকে ফেলে আসলেন আল্লাহর কুদ্রুতে বিশাল ইতিহাস ইব্রাহিম পৈগম্বর ধীরে ধীরে যখন তিনার বয়স নয় বৎসর হয়ে গেল ইসমাইলের আল্লাহ বলেন ইব্রাহিম এবার তুমি তোমার সন্তানের বাড়িতে যাও মক্কাতে আমি আল্লাহ আদেশ করলাম মিনার প্রান্তরে সন্তানটাকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় তুমি জবাই করে দাও আল্লাহ স্বপ্নটা কি সহজ না বড় কুঠি এক তো হলো বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন বয়স হলো শিশু কত সিয়াসি আবার হলো দ্বিতীয় স্ত্রীরেকদিকে হচ্ছে সন্তানকে বাবার মায়া মমতা তিনি দিতে পারেন নাই কারণ শৈশবকালে কুল অবস্থায় বনবাসের মধ্যে ফেলে আসলেন এখন আল্লাহ বলছেন তুমি কুরবানি করো এটা একজন বাবার জন্য পরীক্ষাটা বড় সহজ না কঠিন কিন্তু ইব্রাহিম আলী হিসালাতামের মধ্যে কোনো কঠিন নয় এটা হলো সহ সুমান আল্লাহ বলেন কারণ আল্লাহ যারা আল্লাহর আশেক যারা আল্লাহর বন্ধু যারা তারা স্ত্রী সন্তান দন সম্পত্তি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে তারা দ্বিধাবোধ করে না ঠিক তা বেটে ইব্রাহিম পাইগাম্বরকে যখন স্বপ্নে দেখালেন যখন স্বপ্নে দেখালেন ইব্রাহিম পাইগাম্বর মুলকে শাম থেকে মক্কানগরীতে আসলেন এসে নয় বছরের বালক এখনো তিনি পূর্ণাঙ্গ যুবক হন নাই ইসমাইলকে কে ডেকে নিয়ে বললেন হে আমার নয়নের পুতুলি কুলিজার টুকরা সন্তান আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি এ ব্যাপারে তোমার মতামত কি বাবা হিসেবে জানতে চাই আল্লাহ একবার বলেন এবার ইসমাইল পয়গম্বর আর বুঝতে বাকি নাই যদিও নয় বছরের নাবালক তিনি বুঝে ফেললেন আমার বাবা আল্লাহর পাইগাম্বর তিনার স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয় আমার বাবা নবী নবীদের স্বপ্ন হলো ওহি সমতুল্য ইসমাইল পৈগাম্বরের বয়স যদিও নয় বছর তিনি তো ভবিষ্যতের নবী সেই জন্য গোটা দুনিয়ার এলেমার হেকমত শৈশবকালে আল্লাহ তিনাকে দান করলেন আল্লাহ আকবর বলেন ইসমাইল তিনি তো ভবিষ্যতের নবী হবেন এটা সিলেক্টেড করেছেন কে আরেকটু জুড়ে বলেন কে আমাদের বাংলাদেশে আমাদের ব্রাহ্মণ আর একজন বাউল বক্তা আছে নাম নাম তাহিরি নি আরেক জুরি বলেন চিন্তা যত ওয়াজ করে তার চেয়ে চেমিশি নাচানাচি করে কি বলেন ঠিক না বেঠি এটা আমাদের ব্রাহ্মণ বাড়ি আমার বাসা থেকে ছয় কিলোমিটার দূরে বর্তমানে শাহেকুল্লা আহমদুল্লাহ সাহেব আর তাহিরির মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছে শায়েক আহমদুল্লাহ বলেছেন নবিজিকে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবদ দিয়েছেন আর তাহিরি বলে যে এটা মানি না এ নিয়ে তিনার নামে মামলা করতে যায় গালমন্দ করে কিন্তু জাতি শায়েক আহমদুল্লার পক্ষে আছে বলেন ঠিক না বেঠে আর এই সমস্ত বন্ড মাজার পুজারি ডিজে তাহিরিকে মানুষে পানি আর কাদানি চুবানি খেয়ে ছেড়েছে বলেন ঠিক না বেঠে আমার নবীকে আল্লাহ নবুয়াতার রেসালত দিয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু নবীর নবুয়াতার রেসালতের সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির পূর্বে সুবাহান বলেন সুতরাং নবীর নবুয়ত আল্লাহ দান করেছেন কবে চল্লিশের পরে বলেন কবে কিন্তু আল্লাহ তকদিরে এবং সিলেক্টেড করে রেখেছেন আদম নবীরও আগে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও নয় বছরের নাবালক এখনো তিনি নুবি হন নাই নুবি হয়েছেন চল্লিশ বছর পরে নুবোধ দিয়েছেন কিন্তু তিনার মার পেটে থাকতে তিনি যে নুবি হবেন সিদ্ধান্ত কার আরেকটু জুড়ে বলে কার এগুলা নিয়ে কোনো জগড়া জাটির কোনো বিষয় আমি যে আলেম হব মার পেট থেকে হয়তো হয়নি কি বলেন এটা আমি হয়েছি অনেক লেখাপড়া করে অনেক কিছু করে কিন্তু আমার তকদিরে আমি জন্মের আগে সিদ্ধান্তটা ছিল কার আর একটু জুড়ে বলেন কার ইসমাইল সালামের বয়স যদিও নয় কিন্তু তিনার জ্ঞান আর মেধা হেকমত হল নবী আরেকদিকে মুফাসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক সুবহানাল্লাহ বলেন কারণ আমার নবীর পূর্বপুরুষ হলো ইসমাইল আলাইহিস সালাতু সালাম আর তিনি যদি জবাই হয়ে যান আমার নবী পৃথিবীতে আসার দরজা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমার আল্লাহ তিনার মাধ্যমে আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না রব্বি হাবলি মিনাস সালেহিন আবা শরণ আহু আমিন হালিম আল্লাহ বলেন پیغمبر ইব্রাহিম আপনাকে আমি একটা সন্তান দিবসে হবে ধৈর্যশীল আল্লাহ বলেন কেন ধৈর্যশীল বললাম জানেন এমন ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহ پیغمبر আপনার সন্তান ইসহাইল 9 বছর বয়সে আমি আল্লাহ নেব যে ধৈর্যের পরীক্ষা পৃথিবীর কোনো মায়ের সন্তান আজ পর্যন্ত দিতে পারে নাই আল্লাহ আকবার এবার ইব্রাহিম পৈগম্বর মূলকে শাম থেকে রোয়ানা হলেন বাবা সন্তানের বাড়িতে আসলে কত খাদ্য দ্রব্য নতুন সুন্দর জামানি আসে ইব্রাহিম পৈগম্বর একটা দারালু ছুরি নিয়ে রুশ নিয়ে সন্তানের বাড়িতে আসলে এসে নয় বছরের বাচ্চা ইসমাইল দিয়ে ডাকলেন দেখে কি বললেন আল্লাহ বলেন বাবাকে দেখে ইসমাইল দৌড়িয়ে বাবার কোলে গিয়ে যখন উঠে একটা সন্তান যখন বাবার সাথে খেলাধুলা করতে পারে চলতে পারে এরকম একটা বয়সের মধ্যে যখন ইসমাইল পয় পৌঁছে গেলেন মুফাস বলেন বয়সটা নয় বৎসর কিংবা ইব্রাহিম পৈগাম্বর আস্তিনের নিচে দাঁড়ানো ছুরি সন্তানকে দেখেন নাই কোমরের মধ্যে খিজুর গাছের ঘুষি বেদে নিয়ে গেলেন সন্তানকে এখনো বলেন নাই ইসমাইল বছরের নক দেখে বাবা বলেন কালা বুনাইয়া বোনাই আমার নয়নের পুতুলি সন্তান বুনাইয়া শব্দের অর্থ হলো নয়নের পুতুলি নয়নের সমস্ত সন্তানকে নয়নের পুতুলি বলা হয় না। যেই বাবার দীর্ঘদিন পরে একটা সন্তান হয় সেই সন্তানটা হল সাত রাজার ধন এরকম সন্তানকে মা বাবা কলি যার টুকরা নয়নের পুতুলি বলে ঠিক নাবে ঠিক ইব্রাহিম পৈগাম্বর বললেন নৈগাম্বর বললেন ফালাম ফালাম

তারপর আমি বাবা হিসাবে তোমার কাছে একটা মতামত জানতে চাই আমার স্বপ্নের ব্যাপারে তোমার অভিব্যক্তি কি তুমি আমাকে জানিয়ে দাও আল্লাহ একবার বলেন আল্লাহর বলে ইসমাইল বিলম্ব করলেন না ইসমাইলের যেহেতু যদিও ছোট ভবিষ্যতের নবী তিনি আর বুঝতে বাকি নাই আমার বাবার স্বপ্ন দুনিয়ার কোন সাধারণ মানুষের স্বপ্ন নয় নবী রাসুলের স্বপ্ন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহি ওহি তিনি আর বিলম্ব করলেন না প্রশ্ন করলেন না স্বপ্নের বাবা অনেক ব্যাখ্যা করা যায় তিনি কোন ব্যাখ্যার দিকেও গেলেন না সরাসরি তিনি আবার ডাক দিলেন কালাইয়া আবাতি আল্লাহ একবার বলেন

আপনার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হলো বড় ওহাই এবং পরীক্ষা ইফ আল মা তো উমার আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন আমি এতে রাজি এবং খুশি আল্লাহ একবার বলেন আব্বা আমি অবাধ্য হব না নারাজ হব না পালাব না লুকিয়ে যাব না সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান দুনিয়াতে বহুত মানুষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে আমি ও জবাইয়ের ক্ষেত্রে ওই সমস্ত মানুষের দলভুক্ত থাকতে চাই আমিও আপনাকে ঘোষণা দিলাম আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আব্বাজান আমি পালা বনান নারাজি নয় ইফ আল মাত উমার আপনি যে স্বপ্ন দেখেছেন অতি তাড়াতাড়ি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন আপনি জবাই করার জন্য রাজি হয়ে যান আর আমি ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আবার ইব্রাহিম পয়গম্বর বিবি হাজার গেড়ে গিয়ে বললেন হাজারা আমার ইসমাইলকে তুমি সাজিয়ে দাও গোসল করে দাও নতুন কাপড় পরিধান করিয়ে দাও দিনটা হলো বাবা জিল হজের দশ তারিখ ফজরের পরে সকালবেলা ইব্রাহিম পয়গম্বর ছোট সন্তান ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে রোয়ানা হলেন প্রতিমধ্যে শৈতান গিয়ে বিবি হাজারাকে বুঝাইলেন হাজারা তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করতে নিয়ে যায় মা হিসাবে তোমার মতামত কি বিবে গেলেন এটা আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না শয়তান তিনি বললেন শোনো আমার সন্তান কুরবানি হবে মা হিসাবে আমি বড় গর্বিত শয়তান এখানে আর দুকা দিতে পারলেন না দৌড়িয়ে মিনার প্রান্তরের দিকে গিয়ে দেখেন ইব্রাহিম পৈগম্বর আগে আগে যায় ইসমাইল পিছনে যায় এবার ইসমাইলের কাপড় টেনে ধরে বলেন ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে জবাই করবে ইব্রাহিম পৈগম্বরের সন্তান ইসমাইল বলে আব্বাজান কে জানে আমার পিছনে টান দিয়ে ধরে আমার কান বাড়ি করে আপনার ব্যাপারে কুমন্ত্রণা দেয় ইব্রাহিম পয়গাম্বর বলে ইসমাইল সাতটা পাথর উঠাও এবং শৈতানের দিকে তুমি নিক্ষেপ করো ইসমাইল পয়গাম্বর সাতটা পাথর উঠাইলেন তাকে নিক্ষেপ করলেন আবার হাঁটতে লাগলেন আবার প্রবঞ্চনা দিলেন আবার সাতটি পাথর উঠিয়ে নিক্ষেপ করলেন আবার সামনে গেলেন আবার প্রবঞ্চনা দিলেন ইব্রাহিম বলে আবার সাতটি পাথর উঠাও নিক্ষেপ করো সেই জন্য সম্মানিত হাজিরিন যারা হজ করতে যায় আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ যত মানুষ হজ করতে আসবে ইব্রাহিম আর ইসমাইল শৈতানকে যে একুশটা পাথর মেরেছিল আপনার উন্মতের জন্য জরুরি করলাম হজ করতে আসলে একুশটা পাথর যেন তারা শৈতানকে নিক্ষেপ করে একটু জুড়ে বলেন আল্লাহ একবার এটাই হলো তার ইতিহাস ইব্রাহিম পৈগম্বর আর ইসমাইল শৈতানকে পাথর নিক্ষেপ করে মিনার প্রান্তরে চলে গেলেন সময়টা হলো জিলহাজের দশ তারিখ সকালবেলা এবার ইব্রাহিম পাইগাম্বর দ্বারালো ছুরি বের করলেন ইসমাইল বলে আব্বাজান ছুরি এটাকে একটু ভালো করে দাঁড় করে ইব্রাহিম বলে ইসমাইল তুমি কি ছুরি দেখে ভয় পাও কি ইসমাইল বলে আব্বাজান যদি ভয় পাইতাম তাহলে মিনার প্রান্তরে আসতাম না আব্বাজান মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয় যদি ছুরিটা দাঁড়ালো না হয় আমার গলা কাটতে যদি দেরি হয় আমি বই পাচ্ছি গলা কাটতে যদি দেরি হয় আমার আল্লাহ যদি আপনার করেন নারাজ হয়ে যায় আব্বা আল্লাহ একবার বলেন আব্বা ছুরিটাকে ভালো করে দাঁড়ালো করেন আব্বা যান আমার দেহের কাপড় গুলা খুলে আমার মার কাছে নিয়ে যাবেন আপনি তিরিশ দিন বয়সে আমার মাকে বনবাস দিয়েছেন কোনোদিন আপনার আদর সোহাগ পাই নাই আমার মা স্বামীর আদর পাই নাই মুরুর প্রান্তরে আমার মা আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে হাব্বা আমার মাকে আমার পক্ষ থেকে সালাম দিবেন আমার জামা আম্মার কুলে দিবেন আমার মা জন্ম দুঃখিনী হইতো আমার জামাগুলা বুকে রেখে সন্তানের দুঃখ বলে থাকবে আল্লাহ একবার বলেন আব্বা জাহান আপনার দেহে যে জুব্বা আছে জুব্বাটাকে আপনি উপরে টেনে ধরুন ইসমাইল পাইগাম্বর বলে ইসমাইল জুব্বাটাকে কেন আমি উপরে উঠাবো আব্বা আমাকে জবাই করলে গলার রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে যদি আপনার যুগবাতে লেগে যায় আমার মা হাজারা যদি আপনার জুব্বাতে আমার দেহের রক্ত দেখে আমার মা বরদাস করতে পারবে না আল্লাহ আব্বা যান আপনি আমার দুইটা হাত পা দিয়ে বাঁধেন ইব্রাহিম বলে ইসমাইল তুমি কি পালিয়ে যাবে না কি কেন হাত বাঁধবো ইসমাইল বলে আব্বা যদি পালাতাম তাহলে মিনার প্রান্তরে আসতাম আব্বা আমার হাত পাগুলা রুশি দিয়ে বাদন কারণ হলো আমাকে জবাই করার পরে আমার গলা দিয়ে যখন রক্ত বের হবে আমার দেহ থেকে যখন আব্বা যান আমার প্রাণটা বের হবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমি যদি অজান্তে আমার হাত পা নাড়াচাড়া করি আমার হাত পায়ের কোনো আঘাত যদি আপনার দেহের মধ্যে লেগে যায় আমি সন্তান হিসাবে আমার জন্য বেয়া হয়ে যাবে সেই জন্য আব্বা আমার হাত পাগুলাকে আপনি বড় মজবুত করে বাঁধেন ইব্রাহিম বৈগামদার ইসমাইলের হাত বানলেন এবার ইব্রাহিম ইসমাইল বলে আব্বা নিজের চক্ষু বাঁধেন ইব্রাহিম বলে ইসমাইল চক্ষু কেন বাঁধব বলে আব্বা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে পারে না আমার চেহারার দিকে যদি আপনার দুইটা নয়ন আটকে যায় আর শরীর চালাতে যদি আব্বা যান আপনার বিলম্ব হয় আমার আল্লাহ তো আপনার উপরও নারাজ আমার উপরও নারাজ সেই জন্য আমার চোখে চোখে যেন আপনার চোখে না পড়ে সেই জন্য আপনার চোখটাকে আব্বা আপনি ভালো করে বেঁধে নেবার পরীক্ষা আল্লাহ নিতে চাইলেন ইব্রাহিম পৈগাম্বরের কাছ থেকে কিন্তু পরীক্ষা দিচ্ছেন ইসমাইল সুভান আল্লাহ বলবেন না বলেন পরীক্ষা দিচ্ছেন কে ইসমাইল কিন্তু আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ কোরআনে বলেন এবার ইব্রাহিম পৈগম্বর চক্ষু বাঁধলেন ইসমাইলের হাত বাঁধলেন জামা করলেন এবার ইসমাইল বলে আব্বা আমাকে আপনি নিশ্চিত করে শোয়াবেন না হয়তো আমার দৃষ্টি আপনার চেহারার দিকে পড়লে আমি হয়তো চিৎকার করব। আব্বাজান আমাকে আপনি কাত করে শোয়ান কারণ কাত করে শোয়ালে আমার গাড়ের একটা রোগ কাটা গেলে হয়তো আমার দমটা বের হয়ে যাবে কচুরি আল্লাহর দরবারে কোরবানিটা মঞ্জুর হবে আব্বাজান আমাকে চিৎ করে না শুয়ে আমাকে কাত করে শোয়ান আল্লাহফ আকবর বলেন আল্লাহ কোরআন বলছে আল্লাহফ আকবার বলবেন না পালাম আসলাম আল্লাহর কোরআন বলছে বাবা কুরবানি করার জন্য রাজি সন্তান কুরবানি দেওয়ার জন্য রাজি হওয়ার জন্য রাজি ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন বাবা কুরবানি ছুরি হাতে নিলেন এবার গলার মধ্যে ছুরি চালাবেন সন্তান বাবার ছুরির নিচে শুয়ে গেলেন বাবা রাজি সন্তান রাজি ওতাল্লাহু সন্তানের কথা শুনে ইব্রাহিম ইসমাইলকে কাত করে শুয়াইলেন এমন ভাবে কাত করালেন মুফাসরিনে কারাম বলেন ইসমাইলের কান এবং গাল মাটির সাথে লেগে যায় আহা আল্লাহ আকবার বলেন সেই আমরা যে কুরবানি করি বলেন কিভাবে করি বলেন আমরা যে কুরবানি করি কি বলেন পশুটাকে দার করিয়ে না কাত করে শুয়ে আমরা কাজ করে শুয়ে কুরবানি করি যেন তার গলার রক এবং খাদ্য নালী শ্বাস নালী যেন কাটা যায় আল্লাহ আকবার বলেন নহর যেটা উট যেটা কুরবানি উট আবার শুয়ে দিলে হবে না দাঁড় করিয়ে নহর করতে হয় এছাড়া মহিষ বলেন বুকরি বলেন দুম্বা বলেন ভেড়া বলেন সবগুলোকে আমরা মাটিতে শুয়ে তারপরে আমরা কি করি সম্মানিত হাজরিন জবাই করি ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ বলেন বাবা এবং সন্তান যখন রাজি হয়ে কাত করে শুয়ে দিলেন আকাশের কোটি কোটি নূরের ফেরেস্তা আবার এবার কান্না করতে আরম্ভ করে আল্লাহ একবার বলেন আকাশের নূরের ফেরেজ তারা কান্না করতে আরম্ভ করলেন

আল্লাহ বলেন যে ইব্রাহিম একটা সেকেন্ড তো করবা না এই যে হাবিলের দাম কাবিল যে কুরবানি দিয়েছিল হাবিলের দুম্বাটা জান্নাত থেকে নিয়ে তুমি ইব্রাহিম পয়গম্বরের শরীর নিচে তুমি ধরে দাও আমার ইব্রাহিম যে পরীক্ষা নিতে চেয়েছিলাম ইব্রাহিম পৈগম্বরের পরীক্ষা আমি আল্লাহ উত্তীর্ণ করে দিলাম এবার জিব্রাইল সপ্তম আকাশের উপর থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে রোয়ানা হলেন প্রথম আকাশের মধ্যে এসে তিনি দেখলেন ইব্রাহিম পয়গম্বর সুরি চালায় আল্লাহ বললেন হে সুরি ইন্নামা আমরুহু আর আরাদ শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন হে সুরি দুনিয়ার সব কাটতে পারবি আমার ইসমাইলের গলার একটা পশম কাটার অনুমতি দেই নাই আর বলেন আল্লাহ একবার আমার আল্লাহ ইব্রাহিম পৈগম্বরের ক্ষেত্র বলেছিলেন ছে আচ্ছা সুরি দ্বারা পুজ দিয়ে কাটবে তো আল্লাহ বলেন অন্য সবার কাটার অনুমতি আছে কিন্তু আমার ইসমাইলের পশম কাটার অনুমতি প্রথম আকাশের মধ্যে নিয়ে এসে দেখেন আমার নবীজি জিব্রাহল বলেছিলেন জিব্রাইল তোমার শৈশত নূরের পাকা আছে কখন তুমি শৈশ নূরের পাকা একসাথে উন্মুক্ত করেছো জিব্রাইল বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ যেদিন দিন ইব্রাহিম পৈগম্বর ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়েছিল জান্নাত থেকে দুম্বা নিয়ে আমি ভেবেছিলাম আসতে আসতে জবাই হয়ে যায় কিনা ওইদিন আমি জিব্রাহিল সৈশত নূরের পাখা একসাথে মেলে একটা জাপটার বাড়ি দিয়েছিলাম ইব্রাহিম পৈগম্বর গলা কাটার পূর্বে জান্নাতের দুম্বা নিয়ে ইসমাইলের জাগার ভিতরে শুয়ে দেই এবার জিব্রাইল আকাশের মধ্যে দুম্বা নিয়ে এসে আওয়াজ দিতে লাগলেন আমার সাথে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম পেগম্বর সুরি ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন মিনার প্রান্তরে আমি আর ইসমাইল ছাড়া কেউ নাই আমার মালিকের আওয়াজ কেদের তিনি তাড়িয়ে দেখেন জিব্রাইলের হাতের ভিতরে একটা দুম্বা তিনি এবার বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ইসমাইল ছুরীর নিচের থেকে বুঝতে লাগলেন আমার আব্বার সুরি কেন আমার গলা কাটে না কে আল্লাহ একবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ কে বললো মিনার প্রান্তরে তো কেউ নাই ইসমাইল ছুরীর নিচ থেকে চোখ বন্ধ করে বলে আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা হিলহাম আল্লাহ বলে বন্ধু বন্ধু মিনার প্রান্তরে জিব্রাইল ইব্রাহিম ইসমাইলের তিনজনের জবান থেকে নিঃসৃত যে শব্দ তাকবিরে তাশ্রিক আমি আল্লাহর কাছে এত পছন্দ আর কুবুল হয়েছে রে বন্ধু আপনার উম্মতের উপরে ওয়াজিব করে দিলাম তেইশ অক্ত নামাজের পরে তারা যেন উচ্চারণ করে জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত বন্ধু মুহাম্মদ এই মিনার প্রান্তরে তিনজন ব্যক্তির জবান আমি আল্লাহর প্রশংসা যেন তারা বলে আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আকবর হাম আবার পরে এটাকে বলা হয় তাকবির তাসিক নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত ফতুয়ে স্বামীর মধ্যে আছে ওয়াহিদা। প্রত্যেকটা পুরুষ মানুষ সালাম ফিরানোর পরে উচ্চ সুরে একবার পড়বেন আর মা বোনেরা আস্তে আওয়াজে গড়ে পড়বেন ইমাম যদি ভুলে যায় তাহলে মুক্তাদিগন পড়বেন আমার সাথে পরেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াহিলাহাম আল্লাহ একবার ওয়ালা এটাকে বলা হয় তাকবির এ তাশিক এটা কি কি বলা হয় তাকবিরে তাসিক তাহলে তার একটা ইতিহাস জানলাম কোথায় থেকে আসছে জিব্রাইলের কিছু অংশ ইব্রাহিমের জবানের কিছু অংশ এবং ইসমাইলের জবানীর কিছু অংশ তিনজন মহা ব্যক্তির কিছু অংশ অংশকে সমষ্টি করে যে বাক্যটা হয়েছে এটাকে বলা হয় তাকবিরে তাসিক আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর কাছে সেই দিনের আওয়াজটা এত পছন্দ হয়েছে আমার আরসের মধ্যে নূরের কলম দিয়ে আমি আল্লাহ লিখে ফেলেছি সুবহানাল্লাহ এবং আপনার উম্মত ইব্রাহিম আর ইসমাইলের এই কুরবানির তাকবীরের ধ্বনিটাকে উজ্জীবিত রাখার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম আপনার শরীয়তে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সকলেই যেন নারী পুরুষ নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তারা যেন শব্দগুলো আমি আল্লাহকে দিয়ে দিই সুবহানাল্লাহ বলেন সেই জন্য আমরা পর্বত বাবা ইনশাআল্লাহ বলেন কই তারিখ থেকে নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর এবার সুরি আবার চালাতে লাগলেন জিব্রাহীল আলহিস ইসমাইলকে সরিয়ে দুম্বাটা দিলেন এবার তিনি অনুভব করলেন হাতের মধ্যে রক্ত লেগেছে আল্লাহ দিলেন বিস্তারিত আয়াত আল্লাহ বললেন তুমি যে কুরবানি করেছ তোমার কুরবানি আমি আল্লাহর আরোসের মধ্যে মঞ্জুর হয়েছে সুহান আল্লাহ বলেন ইব্রাহিম নবী চক্ষু হুলে দেখেন যে দুম্বা আল্লাহ বলেন তোমার সন্তানকে জবাই করে ফেলা তো আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহ তোমার অন্তরের পরীক্ষা করেছি তুমি আমাকে ভালোবাসো নাকি ইসমাইলকে ভালোবাসো প্রমাণ হলো তুমি তোমার সন্তানের চাইতো আমি আল্লাহকে ভালোবাসো যাও এই যে জান্নাতের দুম্বাটা তোমাকে দিলাম তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে যাও আমি আল্লাহ তোমার জন্য এটা হাদিয়া দিলাম সুবহান আল্লাহ সেই জন্য বলেন আমরা যে কোরবানি দেই এটা খাওয়া যায় কি যায় না হ্যাঁ সূর্যতে আদমের মধ্যে খাওয়া যেত না আগুনে পুরাইয়ে দিত আল্লাহ রসুল বলেন এই যে ইব্রাহিম পৈগম্বরকে আল্লাহ পশু কুরবানি দিয়ে হাদিয়া দিলেন আমরা যদিও আল্লাহর জন্য কুরবানি দেই লাই আল্লাহ আল্লাল্লাহ লোহো মুহা দিমা উহা বলে কি আনা আলু আল্লাহর কাছে রক্ত যায় না গুস্ত যায় না আল্লাহর কাছে যাই শুধু নিহত সুবাহান আল্লাহ বলেন তাহলে গুস্তর কুরবানির গুস্ত আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না এতে আমরা না বেজার বলেন না বেজার তাহলে একটা জানলাম কুরবানির ইতিহাস আদম থেকে আরেকটি জেনেছি কুরবানি ওয়াজিব আরেকটি জানলাম কুরবানির সুন্নত তাহলে শূন্য তুরিকে আসছে এই ঘটনার মাধ্যমে থেকে সম্মানিত হাজিরিন কুরবানি চার প্রকার বলেন কই প্রকার কুরবানি চার প্রকার ওয়াজিব নফল মান্নত ওসিয়ত তবে ওয়াজিব কুরবানি কাদের উপরে আজকে যদি একটু সময় যায় আপনাদের কষ্ট হবে কষ্ট হবে সম্মানিত হাজিরিন বলেন কুরবানি কয় প্রকার ওয়াজিব নফল মান্নত উসিয়ত উসিয়তের কুরবানি বাবা মা উসিয়ত করছে হে আমার সন্তান আমি মারা গেলে একটা কুরবানি দিব বা বাবা দূর থেকে উসিয়ত করেছে উসিয়ত করলে এটা আদায় করাটা ওয়াজিব হয়ে যায় উসিয়তের গুস্ত আরেকটা হলো মান্নত আপনি মান্নত করলেন যে আমার যদি রূপ বালা বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে কাজটা পূর্ণ হয় তাহলে কুরবানি দিব এটাও ওয়াজিব হয়ে যায় মান্নত করার পরে এগুলার গুস্ত খাওয়া যাবে না গরিব মিসকিনকে দিতে হবে আরেকটা হলো নফল কুরবানি ওই যে আম্মাব্বা মারা গেছে আমি একটা গুরু কিনলাম সাত নাম দেওয়া যায় আমি চার নাম দিলাম আর দু তিনটা নাম আম্মা আব্বার নামে দিয়ে দিলাম এটা হলো নফল নফল কুরবানির গোস্ত নিজেও খাওয়া যাবে সবাইকে দেওয়া যাবে সুহান বলেন আর আমরা যে কুরবানি যেটা আল্লাহ পাক দশ তারিখ থেকে নিয়ে জিলহজের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত সময়টার ভিতরে যে কুরবানি এটা হলো ওয়াজিব বৎসরে একবার সুহান বলেন কুরবানিটা সমাজের সকলের উপরে ওয়াজিব না সাড়ে সাত বুড়ি স্বর্ণ সাড়ে বাইন্য তোলার রূপা অথবা সার সমপরিমাণ অর্থসম্পদের অর্থ সম্পদের যদি আপনি মালিক হন জাকাতের জন্য সত্য হলো এক বছর পূর্ণ হতে হবে আর কুরবানির জন্য সত্য হলো এই দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্য ডুবার আগে সাড়ে সাত স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার সমপরিমাণ পরিমাণ সম্পদের মালিক যদি বিবি হয় অথবা সন্তান হয় বালেক আকেল সে যদি মুকিম হয় আল্লাহ বলছেন তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাহলে সমাজের যারা সাড়ে বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বাইন তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ যদি জিল হজের দশ তারিখ থেকে নিয়ে জিলহজের তারিখ জিল যদি মালিক থাকেন তাহলে কুরবানি কি ওয়াজিব বলেন কুরবানি কি হ্যাঁ আর এর সম্পদ যাদের হবে না তাদের উপরে কোরবানি কি নয় ওয়াজিব নয় সম্মানিত হাজিরিন কুরবানি দেওয়া যায় ছয় প্রকারের পশু দিয়ে বলেন কই প্রকারের পশু কষ্ট হচ্ছে আপনাদের কুরবানি দেওয়া যায় সই প্রকারের পশু দিয়ে এক নম্বর উট দ্বিতীয় নম্বর মহিষ তৃতীয় নম্বর গরু চতুর্থ নম্বর ভেড়া পঞ্চম নম্বর দুম্বা ষষ্ঠ নম্বর হলো ছাগল উটের জন্য পাঁচ বছর বয়স হতে হবে এক বছর যদি কম হয় কুরবানি হবে না গুরু এবং মহিষের জন্য দুই বছর পূর্ণ হতে হবে দুই দিন যদি কম হয় কুরবানি হবে না বেড়া দুম্বা ছাগলের জন্য এক বছর পূর্ণ হতে হবে কম হলে হবে না হা যদি বেড়া এবং দুম্বা দেখতে শুনতে মনে হয় যে বড় বয়স চয় দেখতে শুনতে যদি মনে হয় এক বছর এর দ্বারাও কুরবানি হয়ে যাবে শুভানন্দ তাহলে কুরবানির পশু কই প্রকার উট মহিষ গরু ছাগল দুম্বা বেড়া উটের বয়স পাঁচ ভেড়ার বয়স মহিষের বয়স দুই গরুর বয়স দুই গরুর ভিতরে সার আছে দামরি আছে সব আছে কি বলেন ঠিক না বেঠি ছাগল বেড়া দুম্বার বয়স কত এক বছর আমাদের সমাজের অনেকে আছে যে এগুলা দাঁত দেখে নির্ণয় করে না বয়স জিজ্ঞেস করে তারপরে আপনারা নির্ণয় করবেন অনেক সময় বয়সের আগেও দাঁত উঠে যায় কি বলেন আছে না নাই সম্মানিত হাজরিন ছাগল এক নাম দুই নাম চলে না বেড়া এক নাম দুই নাম চলে না দুম্বা এক নাম, দুই নাম চলে না উঠে সাত নাম মহিষে সাত নাম সারের মধ্যে নাম, ভিতরে গুরুর ভিতরে সাত নাম উঠ মহিষ গুরুর ভিতরে সাত নাম বেড়া ছাগল দুম্বার ভিতরে কইনাম হ্যাঁ হুজুর আমরা তো গরিব মানুষ দুই ভাই মিললে একটা ছাগল আনছি হবে আর জুড়ে বলেন হবে আর জুড়ে বলেন হবে যদিও দুই বাইয়ে দশ হাজার দিয়া ফার্স্ট ফার্স্ট দশ দিয়ে একটা ছাগল আনছেন আনছেন দুইজনে দশ হাজার দিয়া দুই ভাই মিলা এক নাম আসলে এখানে এক নাম নাই কই নাম হয়ে গেছে গুরুর ভিতরে হুজুর সাত নাম দেওয়া যায় বর্তমানে গুরু মহিষের দাম বিশাল আমরা দুই ভাইয়ে পনেরো পনেরো দিয়া তিরিশ হাজার দিয়া একটা নাম নিছি ইসলাম সুরিয়তে বলে যদিও নাম দিয়েছ এক কিন্তু বাইক ওইজন আরেকটু জুড়ে বলেন বাইক ওইজন কোরবানি হবে না পশুটার মধ্যে হয়ে গেল আট নাম কই নাম তাহলে হুজুর সমাধান কি সমাধান আছে আল্লাহ আকবর বলেন সুটু ভাই বড়ো ভাইরে কইবেন যে ভাই তোমার পনেরো হাজার টাকা হাদিয়া দিলাম সুভান্লা কেন সুটু ভাই বড়ো ভাইরে কইবেন যে ভাই তোমার পনেরো হাজার টাকা হাদিয়া দিলাম এবার হাদিয়া দেওয়ার পরে হাদিয়ার মালিক সুটু ভাই না বড় ভাই তাহলে বড় ভাই এখন নিজের পনেরো ছোট ভাই হাদিয়া দিছে পনেরো কত হইল তিরিশ তাহলে তিরিশ দিয়া বড় ভাইয়ের নামে কোরবানি দিবে আবার নামের মধ্যে কিন্তু ছোট ভাইয়ের নাম যাবে না এখন বড় ভাইয়ের যদি দশ কেজি গুস্ত পায় এক নামের ভিতরে বাড়িতে না বলবে যে ভাই তরে আমি পাঁচ কেজি গুস্ত হাত দিয়ে দিলাম সুবান আল্লাহ এক একটু জুড়ে বলেন আল্লাহ আকবর কিন্তু দুইজনে জনে মিলাই যদি এক নাম দেন এর দ্বারা কোরবানি হবে সম্মানিত হাজির কুরবানির ক্ষেত্রে একা কুরবানি দেওয়া হলো উত্তম সুবাহ আল্লাহ কারণ সমাজের বর্তমানে তো সুদপুরের সংখ্যা কম না বেশি বলেন ও মুরব্বী বলতাছে অভাব নাই আসল কথা সত্য সুদপুরের সংখ্যা কম না বেশি হ্যাঁ জনের নাম হল হালাল আর একজন ব্যক্তি যদি সমাজের সিল মারা সুদ কর থাকে তার ইনকামটাই হলো সুদের উপরে লাখে বছরে তিরিশ হাজার বলেন কত হাজার হাওলাত চাইবেন দশ হাজার কইবে যে ভাই নাই তবে হ্যাঁ তুমি একটু বসো দিহি মুখের কাছে পাওয়া যায় কিনা একটু পরে গুইরা ইসা নিজের এই থেকে খুইলা কইব যে হ্যাঁ ইমুকে দিছে কিন্তু কিছু কি দিতে হবে কিছু ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট তো বলে না হাদিয়া দিতে হবে এরকম লোক সমাজে নাই আর একটু বলেন নাই তাহলে জানা গুনা সিলমোহর মারা সুৎকুর ব্যক্তি যদি কারো সই নামের সাথে এক নাম থাকে তাহলে সই নাম হারাম আমি জানতে চাই এক কেজি দুধে যদি এক টাকা চেনা দেন গুরুর চেনা দুধরা হালাল না হারাম কেন এখানের মধ্যে তো দুধের সংখ্যা বেশি চেনার সংখ্যা কম তাহলে বোঝা গেল এক ফুটা চেনার দ্বারা যদি এক বালতি পানি নষ্ট হয় একজন শুকুরের কারণে বাকি ছয় জনের কোরবানি নষ্ট হয় বিধান টাকা আর একটু জুড়ে বলেন কার বলে হুজুর লুকটা সুৎকা কিন্তু তার একটা ছেলে থাকে ইটালি তার একটা ছেলে কই থাকে ইটালি কিন্তু ইটালি থেকে টাকা পাঠাইছে হ্যাঁ লুকটা সুৎকুর তার সুদের টাকা লাগাই নাই ছেলে যে ইটালি থাকে অথবা দুগান বাড়া পায় বাসা বাড়া পায় এখন বাসা ভাড়া দোকান ইটালির টাকা দিয়ে কুরবানি দেয় সুরিয়তে বলে এর দ্বারা কুরবানি হয়ে যাবে সুহান আল্লাহ কোন আটটু জুড়ে বলেন আল্লাহ আকবর সেই জন্য বাবারা যারাই রুগে আক্রান্ত আল্লাহ রস্তে নিজের কোরবানিও নষ্ট করবেন না সমাজের বাকি ছয়জনের কোরবানিও নষ্ট করবেন না আল্লাহ পাক শরিকদারদের ক্ষেত্রে এ বিষয়টা বিবেচনা করে তৌফিক দান করে বলেন আমিন আর একটু সময় নেই কষ্ট হবে আপনাদের কুরবানির গুরু কিনার সময় দেখবেন তার রং স্বাস্থ্য কুরবানির পশু যদি লেস তিন ভাগের দুই ভাগ কাটা থাকে তার দ্বারা কুরবানি হবে হ্যাঁ অল্প কাটা থাকলে হয়ে যাবে কুরবানির পশুর কান যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে তার দ্বারা কুরবানি হবে না দা গাবি গুরু কুরবানি দিবেন যে হুজুর উলালের বান আছে চারটা কিন্তু একদম দুধ আসে না তাহলে এটাকে সুস্থ না বেমার একদম দুধ দেয় না জীবনে কখনো এটা সুস্থ না বেমার এর দ্বারা কুরবানি হবে না হ্যাঁ হুজুর উলালের বান চারটা কিন্তু একটা ছোট আছে না নাই বলে ছোট বান দিয়ে দুধ আসে না বাকি তিনটা দিয়ে দুধ আসে তার দ্বারা কুরবানি হবে বলেন গুরুর সিং থাকতে হবে হ্যাঁ বয়স এখনো সিং নাই দুই উঠে কুরবানি হবে হুজুর সিং উঠছে কিন্তু গুড়া দা ভেঙে গেছে কুরবানি হবে না হুজুর সিং আছে সিং উপরে ফুলটা উঠে গেছে কালো কিন্তু মূল শিংটা রয়ে গেছে তার দ্বারা কুরবানি হবে সুবহানাল্লাহ আল্লাহ মাসালা বুঝছেন বাবারা বয়স হয়েছে কিন্তু নাই কুরবানি হয়ে যাবে উঠে যদি দিয়া ভেঙে যায় তাহলে কোরবানি হবে অনেক গুরু গুরু আছে মহিষ আছে দেখবেন শিং ঠিক আছে কিন্তু উপরের যে কালো কি আছে আবরণ আছে খোস আছে সিঙ্গা লাগে যে এটা যদি খুলে পড়ে যায় তার দ্বারা কোরবানি হয়ে যাবে শরীরের মধ্যে এমন কাঁচাপা খাজলি দাউদ আছে দেখতে হুজুর বেস্তি দেখা যায় মানে এটা ছাড়া কোরবানির পুষুও নাই ফুকাহে কেরাম বলে এর দ্বারা কুরবানি হবে তবে মাকরু হবে উত্তম হলো দেখতে শুনতে বুঝতে দৃষ্টিনন্দন যেন একটা পশু হয় সুবাহান আল্লাহ বলেন সেই জন্য আমরা সকলে বিষয়গুলো লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ এখন রয়ে গেল যে জবাই জবাইয়ের সময় চারটা রক কাটতে হবে বলেন কয়টা রক আরেকটু জুড়ে বলেন কয়টা রক খাদ্য নালী দুই পাশে দুইটা সাহারক বলেন কয়টা রক দুই পাশে দুইটা শাহি রক খাদ্য নালী ফতোয়ার কিতাবে আছে যদি তিনটা রোগ কেটে যায় তারপরও কোরবানি হবে তিনটা রোগ কি একটা হলো শাহি রোগ খাদ্য নালী তিনটা রোগ যদি কমসে কম কেটে যায় কোরবানি হবে যদি তিনটা থেকে কম কাটে তাহলে কুরবানি হবে না সেটা হবে হারাম বলে সেটা কি হবে হুজুর বাজারওয়ালা বলছে গাবিটা গাবিন না কিন্তু কুরবানি করার পরে দিহি পেটের ভিতরে চারি মাসের বাচ্চা এটা লাফায় আছে না নাই একটু জুড়ে বলেন আছে না নাই এখন হুজুর কি করবো চারি মাসের বাচ্চা ছোট্ট ছয় মাসের এটার তো খাওয়া ও ধরে না জবাই করতেও মনে চায় না ফুকাহে কেরাম বলেন মাকে যেমনিভাবে জবাই করেছেন বাচ্চাটা যদি জীবিত বের হয় গাবিনের পেট থেকে তাহলে বাচ্চাটাকেও সাথে সাথে জবাই করে দিবেন আল্লাহ আকবার বলেন কারণ ছয় মাসের বাচ্চা কি বাঁচবে তাহলে এটাকে ফেলে রাখবেন এটাকে ছটপট করে মারা যাবে সেই জন্য মার সাথে বাচ্চাটাকেও জবাই করে কোরবানি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন সুবান বলেন এখন হুজুর মার এত জবই করে গুস্ত খামো এখন বাচ্চাটার গুস্ত কি করবো বলে তোমার যদি রুচিতে ধরে তাহলে বাচ্চাটার গুস্ত খেতে পারো আর যেহেতু ছয় মাসের বাচ্চা এটা রুচিতে ধরে না তাহলে বাচ্চাটাকে মাটির নিচে দাফন করে দাও সুবানল্লাহ বলে আর একটু জোরে বলে না একবার আর মরা বাচ্চা বাইরে হলে তুই এটা ফেলে দিব এটা নিয়ে তো কোনো কি নাই প্রশ্নই নাই এবং চামড়ার হকদার ঠিক না বেঠে আশপাশে যে মাদ্রাসা আছে এতিমখানা আছে সমাজের যারা বিধবা এতিম আছে যারা লীলা সত্য খেতে পারে তাদেরকে আপনারা জাকাতের দিবেন তারা হলো হকদার বেশি আমাদের সমাজে বন্টন নিয়ে ঝামেলা হয় অনুমান করে বন্টন করে হ্যাঁ সুরিকানা কুরবানির মধ্যে অনুমান করে বন্টন করা যাবে না পাল্লা দিয়ে মেপেই বন্টন করতে হবে কারো পাল্লাতে যেন এক দু গুস্ত যেন বেশি না যায় বিধানটা কার পা 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 গুরুর পাক ওইটা না ষাটটা মহিষের পাক ওইটা না ষাটটা হ্যাঁ অনেকে আছে যে আমার গুস্ত ফাঁস কিছু কম দিল আমার নেহারি খাওয়ার জন্য একটা ঠেং দেলায় আছে না নাই হ্যাঁ আপনি একটা ঠেং লিয়া দিলেন তার মেম্বার সব চেয়ারম্যান সাপ নিল আরেকটা ট্যাঙ্ক কমিশনার নিল আরেকটা একটা ট্যাঙ্ক মসজিদের মুতল্লি সাপ নিল একটা ট্যাঙ্ক বাকি তিনজন ইমুন দুর্বল কইতেও পারে না সইতেও পারে না ঘরের ভিতরে গিয়া বিবির সাথে ক দেখ শুনি কামটা কি আজকে মেম্বার হইছে বিদায় ঠ্যাংটা পাইলাম নাছে না নাই সে যদি আফসুস করে যে আজকে আমার ঠ্যাংটা পাইলাম না আমার খুব ছিল আল্লাহর রসুল বলেন তার কুরবানি হবে হাতলারায় বলেন কুরবানি হবে তাহলে চারটা পা সুরিকানা জন, এটাও পাল্লায় উঠায়ে কেটে সমানভাবে বন্টন করে নিতে হবে বিধানটা কার তার ঠেং বলেন তার পায়ের কুড়া বলেন যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলেন আপনি ইচ্ছাকৃত ভাবে যদি দিয়ে দেন যে আপনারা হাত দিয়ে দিলাম সেটা ভিন্ন কথা কিন্তু একজনের মনে কষ্ট দিয়ে নেওয়া যাবে হ্যাঁ কুরবানির পশুর ভিতরে সাতটা অংশ হারাম খাওয়া যাবে না কয়টা অংশ বাবা আমি মাসালা বলতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন রক্ত হালাল না হারাম হারামা আল্লাহ বলছেন রক্ত হারাম রক্ত হারাম হারাম চামড়ার নিচে দেখবেন কিছু গুস্ত থাকে জমাট বা গুস্ত সেটা হারাম তারপরে আপনারা দেখবেন অন্ডকুশ সারগুরুর হারাম নারী এবং পুরুষের জুনি স্ত্রীলিঙ্গ যেগুলো আছে বা পুরুষ লিঙ্গ এগুলো হচ্ছে হারাম সাতটা জিনিস গুরু মহিসের ভিতর থেকে দিতে হবে সেইগুলা হারাম এগুলো খাওয়া কি নাই জায়েজ নাই সম্মানিত হাজির আমি যেইগুলো বলছি আল্লাহ যদি তৌফিক দে আমাদের ঈদ কয় তারিখে বলেন সতেরো তারিখ বলেন কয় তারিখ আপনারা একটু আগে আগে আসবেন আমি ইনশাল্লাহ মাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলেন আমিন তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো কুরবানির ইতিহাস আদম নবী থেকে কুরবানি ওয়াজিব দণ্ডাট্য ব্যক্তি যারা নেশাব পরিমাণ তাদের উপরে সুরা কাউসার দ্বারা প্রমাণিত আর কুরবানি হলো ওয়াজ সুন্নত সেটার ইতিহাস হলো সুরা সফর থেকে আমরা বললাম কুরবানি আল্লাহ মোটা তাজা দেখেন না আল্লাহ দেখেন দিলেন আল্লাহ সুবাহান আমাদের